নমস্কার, আমি মিলন। শুরু করছি আজকের জেলা বার্তা। বিস্তারিত জেলা বার্তায় যাওয়ার আগে দেখে নেব জেলা বার্তা এক নজরে। গরু পাচারের বিরুদ্ধে সরব হলো বিজেপি। ভাইরাসল বাবুজোর রাস্তায় সেতুর মাঝে ফাটল, বিপজ্জনক ভাবে চলছে যানবাহন। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক মারফত মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান আশা কর্মীদের। রাজনগরে বাড়ির দেওয়াল চাপা পড়ে মৃত এক দম্পতি। জেলা বার্তা বিস্তারিত। রামপুরহাট এলাকা সহ রাজ্যের অন্যান্য প্রান্তে গরু পাচারের বিরুদ্ধে সরব হলো বিজেপি। এদিন রামপুরহাট শহরে গরু পাচার তথা রাজ্য জুড়ে দেশবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে মিছিলে পা মেলান দলের নেতাকর্মীরা। মুর্শিদাবাদ থেকে এনআইএর তদন্তকারী দল জঙ্গি কার্যকলাপে যুক্ত সন্দেহে যাদেরকে আটক করেছে তাদের পিছনে রয়েছে গরু পাচারকারী এবং বর্তমান রাজ্য সরকারের মন্ত্রী তথা বিধায়কদের জ্ঞাতসারেই এমন কর্ম হচ্ছে বলে দাবি বিজেপির। সেই সঙ্গে এর বিরুদ্ধে যথাযথ তদন্তের দাবি জানান তারা। দেখুন, আমরা দীর্ঘদিন ধরে ভারতীয় জনতা পার্টি বর্তমান এই তৃণমূল সরকারের বিরুদ্ধে আমরা অভিযোগ করে আসছি যে পশ্চিমবঙ্গটাকে একটা বারুদের স্তূপের উপর দাঁড় করে দিয়েছে এবং দীর্ঘদিন এই পশ্চিমবঙ্গকে জঙ্গিরা একটা শক্ত ঘাঁটি হিসেবে পরিণত করেছে। তো গত কয়েকদিন আগে আপনারা জানতে পেরেছেন যে মুর্শিদাবাদ থেকে ছজন জঙ্গি ধরা পড়েছে এবং তারা যে কীভাবে লুকিয়েছিল এবং তারা এই পশ্চিমবঙ্গের বুকে যেভাবে জাল বিস্তার করছিল, একমাত্র কেন্দ্রীয় সরকার না থাকলে কিন্তু পশ্চিমবঙ্গে এদের ধরা যেত না। স্বাভাবিকভাবে এই তদন্ত সাপেক্ষে চলতে চলতে দেখা গেল যে এই যত জঙ্গি কার্যকলাপ পশ্চিমবঙ্গের বুকে হচ্ছে তার মূল উৎস হচ্ছে গরু পাচার, যাকে আমরা ভারতীয় জনতা পার্টি মা ভগবতী বলে জানি। সেই গরু পাচার কিন্তু পশ্চিমবঙ্গের বুকে সবচেয়ে বেশি, গোটা ভারতবর্ষের ভিতরে সবচেয়ে বেশি গরু পাচার হচ্ছে পশ্চিমবঙ্গে এবং তার একটা বিরাট অংশের টাকা এই বর্তমান তৃণমূল সরকারের কাছে পৌঁছে যাচ্ছে বলে আমরা সূত্রবার পর জানতে পেরেছি। স্বাভাবিকভাবে এই পশ্চিমবঙ্গের ভেতরে রাস্তা দিয়ে প্রতিদিন আমরা দেখছি রামপুরহাট একটা করিডোর, একটা বন্ধা করিডোর, একটা শিলিগুড়ি করিডোর, এই সমস্ত করিডোর দিয়ে প্রতিদিন হাজার হাজার গরু সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে আরম্ভ করে অন্যান্য জায়গায় পৌঁছে যাচ্ছে। ভয় টিভি রামপুরহাট। লোকপুর থানা খয়রাসল বাবুইজোর রাস্তায় নৌপাড়া সেতুর মাঝে দেখা যায় বড়সড় ফাটল। তড়িঘড়ি প্রশাসনের পক্ষ থেকে ভারী যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন সিউড়ি মহকুমার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সুকুমার মুখার্জি। আপাতত জায়গাটিকে বালির বস্তা দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। উল্লেখ্য, এই সেতু দিয়ে বাবুইজোর থেকে সিউড়ি বোলপুর আসানসোল রুটের সমস্ত বাস যাতায়াত করে। যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা প্রকাশ করছেন বাস যাত্রী থেকে গাড়ি ড্রাইভার সকলেই। তাই অবিলম্বে সেতু সংস্কারের দাবি জানান স্থানীয় বাসিন্দা সহ নিত্যযাত্রীরা। শেখ রিয়াজুদ্দিনের রিপোর্ট, ভয় টিভি খয়রাসল। এখন বিরতি, ফিরে আসছে বিরতির পর আরো খবর নিয়ে। সঙ্গে থাকুন ভয়ের সাথে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ঔষধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব সিউড়ি বীরভূম, সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে।
মোবাইল নাম্বার 8373 07 1019 9474 437 7139 4334 326 822 পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের বীরভূম জেলা শাখার উদ্যোগে গতকাল সিউড়িতে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক মারফত মুখ্যমন্ত্রীর কাছে 12 দফা দাবির ভিত্তিতে স্মারকলিপি প্রদান করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন ব্লকের আশাকর্মীরা। সরকারি স্বাস্থ্যকর্মীর মর্যাদা প্রদান, মাসিক বেতন 21,000 টাকা ইত্যাদির দাবির ভিত্তিতে এই স্মারকলিপি বলে জানা গেছে। আমাদের নিজেদের সমস্ত দাবি আদায় করার জন্য আমরা এসেছি। আমাদের অনেকগুলো আমাদের 12 দফা দাবি নিয়ে এসেছি এবং সেই দাবিগুলো সিওমাই স্যারের সাথে আমরা আলোচনা করেছি এবং উনি এই দাবিগুলো ন্যায্য বলে মনে করেছেন এবং আমাদের বলেছেন এই দাবিগুলো নিয়ে আমরা নবান্নে বা আমাদের দিদিদের সাথে স্বাস্থ্যভবনে কথা বলবেন এবং আলোচনা করবেন, যাতে আমাদের এই পারিশ্রমিকের ব্যাপারটা এবং স্বাস্থ্যকর্মীর যে মর্যাদাটা এটা যাতে দেওয়া হয় এবং আমাদের অনেকগুলো দাবি যেগুলো বলা হয়েছে সেগুলো যাতে আমাদের মেনে নেওয়া হয় তার ব্যবস্থা উনি করবেন। শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, ভয় টিভি, সিউড়ি। অতিবৃষ্টির জেরে রাজনগরের নতুন গ্রামে মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয় এক দম্পতির। গত রাত্রে যখন তারা ঘুমোচ্ছিলেন তখনই বাড়ির দেওয়াল ধসে পড়ে এবং ঘটনাস্থলে মৃত্যু হয় 55 বছর বয়সী পরাণ কোড়া এবং 50 বছর বয়সী বিজারি কোড়ার। পরে রাজনগর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে গ্রামবাসীদের সাহায্যে দেহ দুটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য পাঠানো হয় সিউড়ি সদর হাসপাতালে। কালকে রাত্রে 10টা নাগাদ খুব জোর বৃষ্টি হয়। সেই বৃষ্টি বৃষ্টি অনুযায়ী যে দেওয়াল ছিল দেওয়াল পুড়ে স্বামী স্ত্রী দুজনে মারা যায়। বাড়ির ভেতরে ওনারা শুয়েছিলেন? হ্যাঁ, বাড়ির ভেতরে। মাটির বাড়ি? হ্যাঁ, মাটির বাড়ি। বৃষ্টির ফলে বাড়িটা পড়ে যায় নাকি? বৃষ্টির ফলে বাড়িটা পড়ে যায়। খান আসাদের রিপোর্ট, ভয় টিভি, রাজনগর। জেলা বার্তা শেষ করার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরো একবার। গরু পাচারের বিরুদ্ধে সরব হলো বিজেপি। ভাইরাসল বাবুজোর রাস্তায় সেতুর মাঝে ফাটল, বিপজ্জনকভাবে চলছে যানবাহন। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক মারফত মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান আশাকর্মীদের। রাজনগরে বাড়ির দেওয়াল চাপা পড়ে মৃত এক দম্পতি। আজকের জেলাবার্তা এই পর্যন্ত। নমস্কার।